আজকে বানাবো বিহারের সেই বিখ্যাত খাজা। সামান্য ময়দা আর চিনি দিয়ে যে এত সুন্দর খাজা বানানো যায় বন্ধুরা, আপনারা সম্পূর্ণ রেসিপিটা না দেখলে বিশ্বাসই করবেন না। নমস্কার বন্ধুরা, আমি অসীমা, আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। খাজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম ময়দা, অল্প একটুখানি লবণ দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলাম। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। প্রথমে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একবার এইভাবে কিন্তু খাজাটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। ডোটা দেখুন, ঠিক এইভাবে আমি তৈরি করে নিয়েছি, খুব নরমও নয় আবার খুব শক্তও নয়। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ মতন রান্নার তেল। আবারও একবার ভালো করে তেলটাকে দিয়ে মেখে নিতে হবে। এই খাজাগুলো বন্ধুরা মেনলি কিন্তু আমাদের এখানে ভাইফোঁটার সময়তেই দেখতে পাওয়া যায়, আর এই খাজাগুলো কিন্তু আপনারা এইভাবে মাঝে মধ্যে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। ডোটাকে আবারও একবার ভালো করে মেখে নিয়ে এবার এই ডো থেকে ঠিক এইভাবে অল্প অল্প করে টুকরো করে নিতে হবে। টুকরোগুলো কিন্তু খুব সমানভাবে করার দরকার নেই, আবারও একবার সব কিছুকে নিয়ে ঠিক এইভাবে আমি মেখে নিচ্ছি। সব টুকরোগুলোকে আবার একবার মেখে নিয়েছি, আবারও কিন্তু একইভাবে একই প্রসেস আমি 3 থেকে 4 বার তৈরি করে নেব। এইভাবে কিন্তু বানিয়ে নিলে খাজার যে লেয়ারগুলো খুব ভালো পড়বে। আর এই কাজটা কিন্তু 3 থেকে 4 বার অবশ্যই করে নিতে হবে। দেখুন 3 থেকে 4 বার কিন্তু আমি একই প্রসেস করে নিয়েছি। তারপরে আমি এখান থেকে ঠিক এই রকম করে ডো তৈরি করে নিচ্ছি। এইরকম করে আমি লেচি তৈরি করে নিয়েছি। 300 গ্রাম ময়দা থেকে আমার 6 খানা লেচি তৈরি হয়েছে। লেচিগুলো কিন্তু খুব বড় করিনি আবার খুব ছোটও করিনি। এবার একটা বাটির মধ্যে কিছুটা আমি ঘি নিয়েছি আর দিয়ে দিলাম 2 চামচ ময়দা। খুব ভালো করে এটাকে মিশিয়ে আমি রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রান্নায় সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে ঘি দিয়ে বানালে কিন্তু এই খাজাগুলো খেতে বেশ ভালো লাগে। এবার একটা লিচিকে সামান্য একটু উপরে ময়দা ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে বড় করে পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে। যতটা পাতলা করে বেলা যাবে ততটাই কিন্তু ভালো হবে। ঠিক এইরকম দেখুন, আমি বড় করে বেশ পাতলা করে কিন্তু বেলে নিয়েছি। আর একইভাবেই কিন্তু আরও যেই লেচিগুলো আছে সেগুলোকে আমি বেলে নিচ্ছি। দেখুন কতটা পাতলা করে বেলে নিয়েছি। একইভাবে কিন্তু আরও যেই লেচিগুলো আছে আমি সবগুলোকেই বেলে নেব। এইভাবে একবার খাজাটা বাড়িয়ে কিন্তু দেখতে পারেন, বানানো কিন্তু খুবই সহজ। সব ময়দার লেচিগুলোকেই আমি ঠিক বড় বড় করে পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এবার প্রথমে আমি একটার মধ্যে 1 চামচ মতন ঘি আর ময়দার মিশ্রণটা দিয়ে দিয়েছি আর খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। সামান্য একটু উপরে ময়দাও কিন্তু ছড়িয়ে দিতে হবে। আবারও একটা রুটি আমি ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি, যতটা পারা যায় চেষ্টা করে যাতে সমান করেই বেলাগুলো হয়। আবারও কিন্তু একইভাবে 1 চামচ ঘি আর ময়দার মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। আবারও ভালো করে হাতে করে একটু চারিদিকে কিন্তু মাখিয়ে নিতে হবে, আর অবশ্যই উপরে একটুখানি ময়দার শুকনো ময়দা ছড়িয়ে দেব। আবারও কিন্তু একটা রুটি দিয়ে দেব। এইভাবে কিন্তু 6টা লেয়ারই আমি তৈরি করে নেব। 6খানা রুটি কিন্তু একইভাবে তৈরি করে নেব। এই খাজাগুলো বন্ধুরা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা যে কেউ দেখলেই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এবার এটা সব থেকে শেষে রুটিটা দিয়েছি আর তার উপরেও কিন্তু আমি একইভাবে ঘি আর ময়দার মিশ্রণটা দিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম। একটু হালকা করে বেলে নিচ্ছি, যেহেতু ময়দার ডো একটু ছোট হয়ে গিয়েছিল তাই হালকা হাতে কিন্তু বেলতে হবে, কোনো রকম কিন্তু চাপ দেওয়া যাবে না। এবার ঠিক এক সাইড থেকে এইভাবে আস্তে করে ধরে এটাকে রোল পাকিয়ে নেব। এটা কিন্তু কোনো রকম অসুবিধা কিছুই হবে না, বানানো কিন্তু খুবই সহজ। ঠিক এইভাবে দেখুন আমি রোলটা পাকিয়ে নিয়েছি। এবার ঠিক এইটাকে ধরে একটু বড় করে নিচ্ছি, হালকা হাতে যতটা বড় হয় ততটাই, খুব বেশি কিন্তু টেনে বড় করবার দরকার নেই। এই যে ঠিক এইভাবে একটু বাড়িয়ে নিলাম। এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে পিস পিস করে কেটে নেব, তবে কিন্তু খুব বড় পিস করব না, আমি এখানে ছোট ছোটই খাজাগুলো বানাবো। আপনারা চাইলে কিন্তু বড় করেও বানাতে পারেন, আমি একটু মিডিয়াম সাইজেরই খাজাগুলো বানিয়ে নেব। ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। আর 300 গ্রাম ময়দা দিয়ে কিন্তু অনেকগুলোই বন্ধুরা খাজা তৈরি হবে, বানানো দেখুন খুবই সহজ। সবগুলোকেই একইভাবে আমি কেটে নিয়েছি। এবার ঠিক এইভাবে যে কোনো একটা দিক
পিছন দিকটা আর কি ভালো করে মুড়ে নিতে হবে। আর এটাও কিন্তু হালকা হাতেই করতে হবে। ঠিক এইভাবে দেখুন আমি মুড়ে দিচ্ছি, খুব কিন্তু এখানে চাপ দেওয়ার একেবারেই দরকার নেই। ঠিক এইভাবে মুড়ে নিলাম, আর দেখুন একটা সাইড কিন্তু কতটা লেয়ার পড়ে আছে। একইভাবে আমি সবগুলোকে আগে বানিয়ে নেব। দেখুন একইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার একটা লিচিকে এইভাবে নিয়ে হাতে সামান্য একটু ঘি বা তেল লাগিয়ে নিয়ে এইভাবে হাতে করে আমি প্রেস করে করে একটু বাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা বেলুন দিয়ে একটু হালকা করে বেলে নিতেও পারেন। আমি কিন্তু এইভাবেই বাড়িয়ে নিয়েছি, আর একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব। ঠিক দেখুন এইরকমভাবে তৈরি করে নিয়েছি, আর কতটা লেয়ার পড়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আবারও দেখুন একটা আমি তৈরি করে নিয়েছি, একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিলাম। এবার এই খাজাগুলোকে ভেজে নেব। গ্যাসের ওপেনে কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, আর খাজাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে রেখেছি, প্রথমে কিন্তু লো আঁচেই এই খাজাগুলোকে ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে যখন দেখবেন খাজাগুলো উপরের দিকে ভেসে আসছে, যে কোনো হাতার সাহায্যে কিন্তু আপনারা তেলটা ঠিক এইভাবে উপরের দিকে ছেটাতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে রেখেছি। এবার একটা পাশ যখন একটু ভালোভাবে হয়ে আসবে তখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। এই খাজাগুলো বন্ধুরা গ্যাসের আঁচটা খুব হাই করে কিন্তু একেবারেও ভাজবেন না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। যত আস্তে আস্তে ভাজা যাবে ততই কিন্তু খাজাগুলো খাস্তা হবে। আর দেখুন কতটা সুন্দর খাজাগুলো ভাজা হয়েছে। এই একইভাবে কিন্তু আরও যে খাজাগুলো আছে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লেয়ারগুলো পড়েছে, আর খাজাগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে খুবই খাস্তাভাবে ভাজা হয়েছে। আমি এখানে একইভাবে দেখুন সব খাজাগুলোকে প্রথমে ভেজে নিয়েছি। এবার চলুন চিনির শিরাটাও বানিয়ে নিই। আমি এখানে যতটা পরিমাণে ময়দা নিয়েছি তার অর্ধেক পরিমাণে চিনিটা নিতে হবে। আপনারাও যদি বন্ধুরা এই খাজাগুলো বানান অবশ্যই একটা বাটির মাপ করে নেবেন। এক বাটি চিনির জন্য এখানে হাফ বাটি পরিমাণে জল দিতে হবে। দুটো এলাচ মুখ ফাটিয়ে দিলাম, তাহলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসবে। আর এখানে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, যেহেতু জলের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি। আর একটা ঘন চিটচিটা কিন্তু শিরা তৈরি করতে হবে। এই চিনি শিরাটা কিন্তু খুবই বন্ধুরা ঘন করেই তৈরি করতে হবে। আপনারা কিন্তু সেটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘনভাবে তৈরি হয়েছে। এবার কিন্তু গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি আর একটু ঠান্ডা করে নিচ্ছি, তা নাহলে কিন্তু এই সময় খাজাগুলো দিলে খাজাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু চিনি শিরাটা ঠান্ডা করে নিয়েই বন্ধুরা খাজাগুলো কিন্তু অবশ্যই এইভাবে দিয়ে একটু উল্টে পাল্টেই তুলে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু চিনি শিরার মধ্যে রাখবার একেবারেও দরকার নেই। আর চিনি শিরাটা দেখুন অনেকটাই কিন্তু ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে গেছে। এবার এইভাবে কিন্তু সবগুলোকেই একটা একটা করে খাজা আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে তুলে নেব। এই খাজাগুলো বন্ধুরা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। আর যত বন্ধুরা এই খাজাগুলো ঠান্ডা হবে ততই কিন্তু সাদা রঙে তৈরি হয়ে যাবে। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, কত লেয়ার পড়েছে, আর খুবই কিন্তু খাস্তা তৈরি হয়েছে। একটা ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর আপনি যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।